শফিকুল ইসলাম একজন চারণ সাংবাদিক। সাংবাদের জন্য গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়ানোই তার কাজ। এটা তার নেশা কি পেশা তা কেউ জানে না। সবাই যখন খুঁজে বেড়ান চমকপ্রদ আর গরম খবর, তখন তিনি সংগ্রহ করেন অনুজ্জ্বল আর অপাঙ্কেয় ছোট ছোট গল্প কথা। তার কোনোটি ছাপা হয়, কোনোটি ছাপা হয় না। সেই সব ছাপা না হওয়া অতি তুচ্ছ গল্পকথা নিয়ে এই নাট্য ধারাবাহিক জীবনের জলছবি। মেডিকেলে নাত্রীর ভর্তি করার সময় গর্জন ছিল টাকা, মনে আছে? ওই জন্যই দিব, 100 বার দিব বিয়া। আরে ছোট মেয়ে আছে, আরে আসেন বসেন। না না বসবো না। এই চেয়ার দে। বসবো না, আসলাম আমার কর্জের টাকার জন্য। কর্জের টাকা? নাতিরে ভর্তি করার সময় যে টাকা ধার নিলেন, ওহন তো মনে থাকবো না। নাতনি কামাই করে খাওয়াইতেছে, ওহন তো আকাশ থেকে পড়বেন। আমার টাকা দিয়ে দেন। আরে বসেন, মাথা ঠান্ডা করেন। কি হইছে? আপনার নাতনি নাকি আমার শালার লোকে বিবাহ দিবেন না, তাই কইছেন আমার নাতনি এখন বিবাহ বসবো না। কথাটা ঠিক না। 10,000 টাকা কর্জ নিছেন, এক সপ্তাহের মধ্যে শোধ করে দেবেন। বাবু কান্দিস্তা, আরে
দেখবার গেলেই কি বিয়া হয়ে যায় নাকি? হ্যাঁ পাগল কোথাকার, কান্দিস না বাবু, থাক বাবু ভালো, কান্দে না সোনা ভালো, থাক। এত অস্থির আমার কি আছে, সংসার তো একদিন একদিন করতে হইব, ছেলে না দেখে আসলে কিছুই ঠিক করো না। আরে শোনো, এই চাকরি আর ব্যবসার ঝামেলা আর পুষাইতেছে না, তাই এবার মন স্থির করছি অন্য কোনো পথে কামাবো। কোন পথে? আরে দাদা এদিকে আসেন। আবার কারে ডাকলে? আরে দাদা আসতেছে আমাদের। দাদা বসেন একটু, বসেন বসেন। আর সিদ্ধান্ত নিয়েছি বিবাহ করিব। দুলাভাই পাত্রী দেখিয়াছে, পাত্রীর আয় রোজগার নাকি খুব ভালো, এবং সে পশু চিকিৎসক, সে গ্রামের সব পশু পাখিরে ভালো করে দিবে। আর এই মাইয়াটারে যদি বিবাহ করিতে পারি, তাইলে এই গ্রামের জন্যে, এই গ্রামের উন্নয়নের জন্যে নিজেরে উৎসর্গ করিতে পারিব। তুমি কি যা বাবা? কিরে আমারে চিনলেন না? আমি হইলাম চিস্তি, ওই যে আপনাকে চাইল কলের মালিক কোবাত মিয়া আছে না, তার আপন আদরের শালক একমাত্র শালা। আরে আমি তো দোস্ত তোমারই খুঁজতেছি, তুমি আমারে চেনো নাই, আমাকে চিনতে পারো নাই? জি না। আচ্ছা তা শোনো, আমি তো তোমারে খুঁজতেছি, তুমি একটু এদিকে আসো, আসো 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 আসো, ওদিক যাবো, আসো, কথা আছে উঠে আসো আসো। এতগুলি মানুষের সামনে বলা যাবে না, গোপন কথা বলেন। শোনো, তুমি এই পর্যন্ত তুমি কয় ডাক আমার মতো কাজ কমছো? আরে চাচা এই প্রাইভেট কথা আপনার এখন মুখে। আহ তুমি আমার এখনো চিন্তা পারো নাই, আমি হলাম ঘরতালি করি, আমি ঘটক, আমার কাছে পাত্রি আছে, কবে তো হয়তো বহুত কামাই রুজি করে, দেখতে সুন্দর সুন্দর, তাই নাকি? দেখবা নাকি? কি দেখবা নাকি? আরে কি দেখবো? আরে পাত্রি। চলেন যাই, চলেন। 3000 টাকা কাঁচা টাকা কোন কি? হ্যাঁ চলেন, চলো আসি। হ্যাঁ পরে দেখাবেন আবার। আপনি কি আমারে ডাকছিলেন? হ্যাঁ কি কথা কন দেখেন বোবা? বোবা না, মাশাআল্লাহ বেশ ভালো 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 বেশ ভালো। কই শেখা থাপ্পড় লাগামু? হ্যাঁ ফাইজ দামে করেন? হ্যাঁ কি জান না? হ্যাঁ চপ্পল খুলবো কত?
আপনার ঘরে তো দেখি চান্দের হাট। আপনার ছাগল কি মাথা নষ্ট? না না ঠিক আছে, সব ঠিক আছে। কই রে ভাই, খালা 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 খালা। আরে চাও বুবুর কাছে আইছি। শর্মা নাই, শাখু ভাই যে কইলো বুবু আছে। আরে শাখুর চোখে ছানি পড়ছে, যেদিক তাকায় খালি দেহে সুরমা সুরমা সুরমা, তার চোখের ছানি কাটাও গিয়া যাও। বুবু সত্য নাই না? সুরমা, এই সুরমা দেখছ, থাকলে এতক্ষণ আমার বুবু গৌচক্ষের মতো হস করে উঠত। এত রাত্রে আমার বুবুরে কি দরকার? হ্যাঁ স্যার, মুরগির খামার উজাড় হয়ে যাচ্ছে দাদা। তো বুঝতে চাই তোমার মুরগির খামার, এত রাত্রে আমার বুবু কোনো দেখা বাইরে যাবে না। যাও দিদার, দিদার খাড়া, দিদার চলে গেছে, মিয়া বাড়ি যাব না। না না, নদীতে নাইমা কুমিরের লগে বিবাদ করলে চলে আব্বা? তুমি কি ভুলে গেছো সুরমার মা ওই কুপাতের কথা? হ্যাঁ, ওই তার যে শালা আমার জন্য আমার কি না করলো, ওই শালা আমি করে টাকা আমি কর্জ নিয়েছিলাম, সেই টাকা কর্জ নেওয়ার জন্য সেই তা করলো, তুমি কি সব ভুলে গেছো? আমি আমি ওর খেতা মারি দাঁড়া সে কি কি যাচ্ছি। হ্যাঁ, ওই পাগলাটা বেদ্যে দিনা তোমার কি না করলো, আমার নাতিটারে কি বেদ্যেতি করলো, আমার নাতি কি কোনো অংশ কম? হ্যাঁ, তার চাইতে তাকে আমার নাতির কোনো দাম নাই দাদা। মোড়ক লাগছে গ্রামে, মোড়কে মুরগি মরতাছে, মুরগি বাঁচানোর বিদ্যা শিখছি, আমি যাব না। হ্যাঁ শুনো, গ্রামে এরকম দু একটা মানুষ তো থাকে, তাই বলে কি মুরগি মরবার আমি খাড়া খাড়া দেখবো? আরে মুরগি তো মুরগি, ওর দামরা গরুটা মুরগি। দাদা শুনো, হাঁস মুরগির টিকা দিয়া তো দিনে অন্তত 150 টাকা আসে নাকি? হ্যাঁ, টাকার জন্য হইলো যাই। শোনো না ভাই, একটা শুধু কথা, আমি জমি বিক্রি করে দিলেও ও দেন আমি কর্জ শোধ করে দেব। মা তোর যা ইচ্ছা তা কর, আমি যাই না। এই যে দেখ তোর ব্যাগ, আমি দাদা যত্ন করে রাখছি। এই এই দাদা, তোমার এগুলা কিন্তু আমার আর ভাল লাগতো না। আরে তোর পশু বাঁচানোর বিদ্যা শিক্ষা দিয়ে মরছিল আমি।
আসছো বুবু? সাসার মুরগি সব মরে যাইতেছে, আর কাউরে না পায়া কইল তোমার কাছে যাইছে। কাল রাত্রে গেছিলাম, আমি এইভাবেই আপনার সব ঋণের টাকা শোধ করে দিব না। তোমার আর শোধ করতে হইব না মা, সব দেনা শোধ হইয়া গেছে। না সাসন, আমি আপনার কাছে আমার ঋণের টাকা কোনো মাফ চাই না, আমি আপনার সব টাকা এইভাবে শোধ করে দিব না। তোমার দাদার টাকা আমার ছেলে শোধ করছে, আমার টাকা পাঠাইছে, তুমি আমার উপর রাগ করো না মা। এই না নিয়ে যাও, তো ভেক্সিনের টাকা না। সুরবাবু, সুরবাবু, টিকার দাম ডিমে শোধ হইব না? ডিম দিয়া টিকার দাম শোধ? হ্যাঁ, বুদ্ধিটা মন্দ না মুগি কটা শতক খানিক চা আল্লাহর কিরে কইতেছি, চলেন দেহা বানে চল। এইটা তোর খামার? না বুবু, এইখানে আমি চাকরি করি। ও শোন, তোর মুরগি দেখি। আচ্ছা ডাক্তার সাহেব, এই আমার মুরগিটা একটু চিকিৎসা লাগবে। তুমি? হ্যাঁ। এইটা কি তোমার খামার? না তোমার। টিকাকে সত্যি দেওয়া লাগবো? লাগবে, তাই মুরগির না, মুরগির মালিকের। মালিকের আবার কি হয়েছে? দাদার লাঠি বাড়ির হাত থেকে সুরক্ষার জন্য। আসো এই খামার দেখাই তোমার। একটা পাগলের সাথে মেয়ে বিয়ে দিতে চাই, ওর কি বিবেক আছে নাকি? আসলে সেই জন্যই আমার আশা আপনার আপনার নাতিটারে আপনার নাতিটারে আমারে দেন। নাতি? হ্যাঁ। বলেন কি? আরে হ্যাঁ, ওর ভর্তি থেকে শুরু করে লেখাপড়ার যাবতীয় ক্ষয় খরচা আমি দিব। হ্যাঁ, যাবতীয় ক্ষয় খরচা আমি। ছেলে ডাক্তার হইব দেখা, ছেলের হাত করতে ভাইজান উইটা বুঝা লাগছে। ভাইজান তোমার বুদ্ধি আছে, শিকার চাই। মেজু মিয়া যা আসেন, বসেন বসেন। উপযুক্ত নাতনিরে থুইয়া পড়ালেখায় ব্যস্ত নাতিরে বিয়া দিব, সাসার কি মাথা নষ্ট হইছে? আমার কথা ক্লিয়ার, আমি সুরমারে নিবাস চাই। আগে আগে আমার মেয়ের ব্যবস্থা হবে, তারপর সব কথা। আমার শালা জাহান্নামে যাক, আমি সুরমারে পুত্রবধূ করে নিবাস চাই। চাচা আপনি না বললেন না? আগে সুরমার ভাইয়ের ব্যাপারটা ফয়সলা হোক চাচা, তারপরে সব ব্যবস্থা করবেন। সুরমা সাহসী পরিশ্রমী মেয়ে, এমন পাত্রী পাবার জন্য পাত্র বাপেরা লাইন লাগাইছে, আর আমি সুরমার বিবাহের কথা তুললে তুমি বাহা চালাও কে? তুই কি কইতে চাস, তুই কি কইতে চাস? আমার মেয়ে কি ফেলনা? হ্যাঁ আমার মেয়ে কি ফেলনা? তোমার মেয়ে তো এখন মাটির লগে হাঁটে, আসল মতলব কি? আমার ছেলের বিবাহটা তোমার সহ্য হইতেছে না? আমি আমি কতদিন ধরে ভাবতেছি আমার ইতি মায়ের জন্যে একটা ডাক্তার ছেলে নিব।
আমার ছেলে তার দাবি ছাড়বো কে? স্বার্থপর, তুই নিজের ভাতিজির ভবিষ্যৎ নষ্ট করতে চাস? থামেন থামেন থামেন, আপনারা দুন্দাল তো না ঝগড়া করেন না, আমি একটা প্রস্তাব দিই, আপনারা কি বিবাহ চান? আমি এই ফয়সালা করে একটা এমন একটা প্রস্তাব দেবো ফয়সালা করে। হ্যাঁ সুমার মা, ও সুমার মা আসো, আমি প্রস্তাব দিতে চাই যে এই দুই বিয়া একসাথে হোক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।